So, hello guys, this is me over here and welcome back to another video. So, today we are going to talk about Gaston Simulator. So, let's start with this video. Start with this video to like him. 1000. If 1000 like, then the next part is going to be Gaston Simulator. I'm going to tell you. Okay. So, okay guys, so let's start with this episode. Let's go. Today we are going to Gaston Simulator. We are going to talk about some things. We are going to talk about the balcony. So, let's go to the room. So, room is going to be open. Oh, okay. Here. Okay. On the balcony. Sorry. Oh, here is open. Okay, okay, nice. তো আমরা এখন বেরিয়েছি কারণ আমাদের এখানে এখন গ্যাস স্টেশনে খুলবো আর রাত 3টা বাজে গাইস এখন রাত 3টার সময় খুলবো কারণ অনেক অনেক কাস্টমার চলে আসবে কোনো সমস্যা নাই কিন্তু এই পাশটাতে ডাস্টবিন ফুল হয়ে গেছে আবারো বুঝি না ভাই এত ময়লা কোথ থেকে আসে দোকান তো লাগানো ছিল নাই এদিকে আমাদের ফুয়েলের সংখ্যাও কমে গেছে তো আমাদের ফুয়েল অর্ডার করতে হবে গাইস তো চলো আমরা ফুয়েল অর্ডার করি আর এদিকে যদি ওয়ার্কশপটাকে যদি আপডেট করতে যাই কি লাগে ওকে ওয়ার্কশপ না আপডেট করতে পারবো ओपन कर ओपन कर अनेक टाका सेल होबे भाई अनेक टाका सेल होबे ओपन कर दिलाम भाई जस्ट 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 ओके गाइस नाइस আমাদের পার্টি বাস হিরো চলে আসছে ভালো টাকা ইনকাম হয়ে যাবে তো এই ফাঁকে গাইস আমি এক কাজ করি আমার ওয়ার্কারদের ডাক দেই ওয়ার্কাররা কোথায় এখানে ওয়ার্কার এমপ্লয়ি অ্যান্ড্রোকে ডাক দেই অ্যান্ড্রোর সাথে কথা বলি অ্যান্ড্রো তোর পেমেন্ট কত $100 ওকে করলাম তোর পেমেন্ট এখন তোর টাস্ক লিস্ট হ্যান্ডেল দা রেজিস্টার এইটা ইম্পোর্ট রাখবো ওকে এটাকে ইম্পোর্ট রাখি এখানে আমার ডেলিভারি আমার তেল অর্ডার করতে হবে গাইস ফুয়েল ফুয়েল 200 করে ফেলি নাকি ওকে গাইস 200 অর্ডার করে ফেলছি নাইস অ্যান্ড্রো কো অ্যান্ড্রো চলে চলে ভাই ওকে অ্যান্ড্রো আসতেছে কোনো সমস্যা নেই কিন্তু এদিকে আমাকে আবার আমার মানসা মানে কিছু অর্ডার করতে হবে এখানে প্রোডাক্টসে যাব এখানে গিয়ে না প্রোডাক্ট না বলি ওয়েট ডেলিভারি কার পার্টস ওকে কার পার্টসে গিয়ে इंजिन ऑयल आसे कोनो समस्या बैटरि किनते होबे ओके बैटरि 1205 पाँचटा किने फेली गाइस बैटरि पाँचटा टायर आसे स्केचिंग आसे सब किछु ओके ओके गाइस आमरा कारे जिनिस अर्डर करे फेलेछि प्रोडक्टे गिये आमाके अर्डर करते होबे कि एखन आर किछु लागतेछे ना ओके एंड्रो ओके भाई भालो टाका सेल होइतेछे एखन नाइस ओके आमादेर एदिके आबार तेलेर गाड़ी चले आसछे किन्तु आमादेर आंकेल बसछे 10 टाका चुरी करते तो गाइस पुलिशे गाड़ी के चुरी करा जाय 10 টাকা চুরি করে দেখি আঙ্কেল কি রিওয়ার্ড দেয় রিওয়ার্ড তো অবশ্যই দিবে তো এটা আমরা চুরি করার ট্রাই করি কিন্তু এটা বিগিনার লক ওকে নো পপস কোনো চাপ নাই ওকে নাইস গাইস পুলিশের থেকে আমরা $5 পেয়ে গেছি এইটাও বিগিনার লক কোনো সমস্যা নাই ওকে এক চান্স আমি মিস করছি গাইস কিছু করার নাই ওকে এখানে একটা গাড়ি চুরি হয়েছে এটা আমি ক্যান বি ওপেন এটা করতে পারবো না সো ওকে আমরা চুরি ধারি বাদ এখন আমাকে মানে কাস্টমার ডিল করতে হবে সো কাস্টমার ডিল করতে গেলে এই মুহূর্তে গাইস দেখো কত কত কাস্টমার চলে আসছে আমাদের গ্যাস স্টেশনে ও ভাই সাহেব ওকে এবং আমাদের তেলের সংখ্যাও কম ফুয়েল খুব ও নাই ভাই ফুয়েল নাই ফুয়েল নাই ওকে ফুয়েল এর গাড়ি চলে আসছে আমি খেয়াল করি নাই ফুয়েল যেহেতু নাই গাইস আমরা এই বাস থেকে ফুয়েল আসছে ওকে আমরা ফুয়েল নিয়ে নিলাম নাইস 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 ভাই কত কাস্টমার চিন্তা করতেছো ভাই মাথা নষ্ট করা কাস্টমার ওকে প্রচুর কাস্টমার চলে আসছে আমি পাশে দিয়ে দিই স্যার ওকে স্যার আপনার কি লাগবে অনেক অনেক জিনিস আমরা নিয়ে আসছি ওকে নাইস ওকে ফুয়েল ডেলিভারি নেক্সট স্টেশন টু ওকে নাইস এই পাশে আমার এন্ড্রো কাজ করতেছে করুক ওই পাশে একটা গাড়ি এসে বসে আছে অলরেডি তাহলে প্রোডাক্টগুলো রিসিভ করতে হবে সকাল হয়ে গেছে গাইস সকাল 7টা হয়ে গেছে নাইস খুব দ্রুত সকাল হয়ে গেল ওকে সকাল হয়ে গেছে এখন আমাদের প্রোডাক্ট সাপ্লাই প্রোডাক্ট রাখতে হবে কি কার পার্স আসছে ব্যাটারি আসছে ওকে আই মাউর বাটা তুমি চলে যাও ধরে রাখি আসি ওকে গাইস আমাদের প্রোডাক্ট তো শেষ হয়ে গেছে অনেক প্রোডাক্ট অর্ডার করতে হবে আরো গ্যারেজে একজন কাস্টমার চলে আসছে অলরেডি ভাই অলরেডি আমি ধাক্কা খেতে নেই যাবে না যা 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 ওকে গাইস ঝাড়ু দিয়ে খেতে দিলাম নাইস ও কেমন এখন গিয়ে আমাদের কার পার্টস মানে ওয়ার্কশপে আমাদের আপডেট করতে হবে
ওকে ওয়ার্কশপে আমাদের প্রোডাক্টগুলো প্লেস করতে হবে এখানে। তো এখানে আমরা পাঁচটা ব্যাটারি আনছি, প্লেস অল, এই যে দেখো ব্যাটারি। ওকে নাইস, ব্যাটারি দিয়ে দিচ্ছি আমরা। এখন এটা আমরা উপরে তুললাম, এটা কী প্রবলেম আছে গাইজ এটা সলভ করতে হবে। তো আমাদের অ্যান্ড্রোকে আমরা দিছি কাজ, আর অ্যান্ড্রোর পরেই আমরা অন্যজনকে ডাকবো। ওকে সুইচটা দেখতেছে, দেখতে থাকুক। ওকে একটা টায়ার চেঞ্জ করতে হবে, আমাদের টায়ার মোটামুটি আছে গাইজ, কোনো সমস্যা নাই। ওকে ওকে ওকে, আর কিছু আর কিছু আর কিছু। ওকে ইঞ্জিন অয়েল দিতে হবে গাইজ, সরি। ওকে কোথায়, ওকে ইঞ্জিন অয়েল দিয়ে দিই এখানে গাইজ। ওকে ওকে ইঞ্জিন অয়েল দিতেছি, নাইস। ওকে ওকে মোটামুটি কাজ শেষ আই থিঙ্ক। আর কিছু আছে, আর কিছু, ও ব্যাটারি। ওকে ওকে ব্যাটারি চেঞ্জ করতে হবে গাইজ। ওকে আমরা এই পাশে একটা ব্যাটারি নিলাম, এনে ব্যাটারিটা আমরা চেঞ্জ করবো। সো গাইজ আমরা পুরোপুরি মেকানিক হয়ে গেছি এই মুহূর্তে আমরা। ও ভাই সাহেব, ওকে ওকে, এখন ব্যাটারি চেঞ্জ করলাম, এটা কেমনে করতে হয়। ওকে ওকে এইটা ওকে, দুইটা ব্যাটারি ছোটায় এটা তুলতে হবে। ওকে গাইজ এটা তুলে ফেলছি, এখন নতুন ব্যাটারি ইনস্টল করবো। করলাম, এই দিলাম, এই দিলাম, নাইস। আর কিছু, ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ। ওকে নাইস, একটা কমপ্লিমেন্ট পেয়ে গেছে গাইজ। ওকে গাইজ কতগুলো গাড়ি চলে আসছে এখন ভাই, মানে কি বলবো ভাই, এত এত কাস্টমার আসতেছে আমাদের দোকানে এখন। আমার গ্যাস স্টেশনটা আরও বড় করতে হবে এখন। আরে শেট শেট, বেশি দিয়ে দিচ্ছি, সরি 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 স্যার, বেশি দিয়ে দিচ্ছি, সরি। ওকে স্যার, ওকে আগে আমি বেশি দিয়ে দিচ্ছি ওই গাড়িতে, এই জন্য ভাই আমার বকা দিতেছিল। শালারপুত বকা দিচ্ছে, তার সাহস তো কম না। ওকে তো আমরা দেখি আমাদের মোটামুটি গ্যাস স্টেশনে কী কী প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট এই পাশে আইসক্রিম, প্লেস অল করে দিলাম, নাইস। আইসক্রিমে আরেকটা এখানে চশমা, প্লেস অল, নিয়ে যা ভাই, নিয়ে যা। কতগুলো চশমা আছে, হিসাব ছাড়া চশমা আছে আমার কাছে। ওকে সিগারেট অর্ডার করতে হবে, স্ন্যাক্স অর্ডার করতে হবে, এবং কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সিগারেট এবং তোমার, ওকে সানগ্লাস নিয়ে নিছে, এবং সিগারেট এবং স্ন্যাক্স। ওকে সিগারেট এবং স্ন্যাক্স অর্ডার করতে হবে আমাকে। তো আমরা চলে যাবো স্ন্যাক্সে, স্ন্যাক্সে যাওয়ার পরে যা যা প্রোডাক্ট আছে, $1200 এই মুহূর্তে আমার পকেটে আছে, কোনো সমস্যা হবে না। এবং সবগুলো প্রোডাক্ট যেগুলো কম দাম আছে সেগুলো আমরা নিয়ে নিবো। এবং আমাদের সিগারেট নিতে হবে এই পাশে, সিগারেট কম দাম কোনটা আছে, এইটা আছে, এটা দুই প্যাকেট নিলাম, এটা দুইটা আর এটা দুইটা। ওকে নাইস, দেখি সবগুলো আসে কিনা গাইজ, কারণ আমার, ওকে অর্ডার করে ফেলছি, নাইস। আর এই পাশটা তো আমাদের গার্বেজ কালেক্টর ডেকে বলি যে তুই ভাই মালটা এসে নিয়ে যা, তোর গার্বেজ নিয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাশে তোমার ওয়্যার হাউসটা আপডেট করতে হলে, তোমার ওয়্যার হাউস আপডেট করতে তোমার লাগবে হচ্ছে ওই স্টেশন লেভেল আপডেট করতে হবে। তো গ্যাস স্টেশনে লেভেল আপডেট করলে কী লাগে গাইজ আমি জানি না, দেখে যাবো। ওকে এখানে আমার সেলফ কিনতে হলে, আইসক্রিম আর একটা সেলফ কিনতে পারি, আইসক্রিমের একটা সেলফ আমরা কিনে ফেলি গাইজ, এইটা কিনি। ওকে আইসক্রিমের একটা সেলফ কিনে, কারণ আইসক্রিমের আর একটু কাস্টমার বাড়িতে হবে, তো এই জন্য আমাকে এই পাশে একটা কিনি, আইসক্রিমের সেলফ কই। ওকে এটা আমরা কই বসাবো গাইজ, কই বসাবো, কই বসাবো, কই বসাবো। আইসক্রিম চার যেদিকে যাবে সেদিকে আইসক্রিম পাবে, কোনো সমস্যা নাই, নাইস। এখানে প্লেস অল, নাইস, পুরো গায়ে এখানে আইসক্রিমটা ভরে দিছি, নাইস। এখন আমাদের এখানে পরিষ্কার করতে হবে। আর ওই ওয়ার্কারটা আমি কেন আনি নাই এখন, কারণ হচ্ছে তোমার একটা রেস্টে গেলে আরেকটা কাজ করবে, কোনো সমস্যা নেই। দুইটার একসাথে যদি আমি কাজে দিয়ে দিই, কারণ দুইটা একসাথে চলে যায় রেস্ট জন্য প্যারা হয়ে যায়। সো ওকে আমার এখন গ্যাস স্টেশনে গ্যাস সার্ভিস দিতে হবে। ওকে এখানে যানজট লেগে গেছে নাকি, না যানজট লাগে নাই গাইজ। আর ওইদিকে আমার প্রোডাক্টও চলে আসছে, আই থিঙ্ক আমার প্রোডাক্টগুলো রিসিভ করতে হবে, সিগার সহ অন্যান্য জিনিস। ওকে গাইজ ভালো সার্ভিস দিচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের সার্ডারকে, নাইস। ওকে আমার ব্যালেন্সের মধ্যে 680, কারণ সবটাকে আমি ইনভেস্ট করে ফেলছি অলরেডি, এবং আঙ্কেলের দেয়া ভাই চুরি করতে অনেক সময় লাগে, আমি চুরি করবো না আজকে, তাই জন্য আমি চুরি করতেছি না। আঙ্কেল আমাকে দিছে, আমি একটা গাড়ি চুরি করতে পারছি, এর বেশি আমি করতে পারি নাই, কারণ গাইজ আমি তো চোর না, কেন আমি চুরি করবো। ওকে গাইজ গাড়ি চলে আসছে, যেহেতু আমি গাড়িটাকে নিয়ে নিই। ওকে ওকে গাড়ি চলে আসে, চলে আসে, চলে আসে, চলে আসে, নাইস। ওকে ওকে প্রোডাক্ট যা আছে সব প্রোডাক্ট আমরা এখানে রেখে দিব। আরে প্লেস করে দিস, আরও কিছু প্রোডাক্ট আছে এখানে, এনে এখানে রেখে দিলাম, নাইস। ওকে স্যার আপনি চলে যান, ঝাড়ু দিয়ে খেদানো আগে যান, আমরা ঝাড়ু দিয়ে ধাক্কায় তোমার খেদাই দিব।
अरे जा बेटा जा, कहीं जाना कहीं। ওকে ধাক্কা মেরে বিদায় করে দিছি। নাইস। ওকে গাইস ফুয়েল নিতে আরেকজন চলে আসছে, তো আমরা ফুয়েলটা দিয়ে দেবো। এই পাশে আমরা তোমাদের ভাই তুমি কাজ করতে পয়সা করতে দিতা। ওকে আমরা এখানে টাস্ক স্টেশন ক্লিন করতে দিয়ে দিয়েছি, ওকে স্টেশন ক্লিন করুক। এই পাশে আমার সিগারেটকে আসছে, ওকে সিগারেট আসছে, যেহেতু আমি দশটা 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 করে প্লেস করে দিচ্ছি। নাইস, পাঁচটা পাঁচটা আর প্লেস হবে না। ওকে হয়ে গেলো। এখানে আমার আইসক্রিম টাইসক্রিম ওখানে স্ন্যাক্স দিব আমরা। দশটা 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 সবগুলো গাইজ আমরা করতে পারতেছি। নাইস, ওমা, ওকে সব জায়গায় গেছে ও ভাই সাহ। ওকে আমাদের দোকান এখন গাইজ আরও বড়। ও ভাই সাহ, ওকে নতুন কাস্টমার আসতেছে। ওকে ওকে পুরোপুরি আমাদের মাখন অবস্থা, ভালো টাকা ইনকাম হচ্ছে এখন আমাদের। ওকে ওকে আমরা এখন অনেক বড় মেকানিক হয়ে গেছি, তোমরা দেখছো গাইজ অনেক বড় মেকানিক হয়ে গেছি। এবার আরেকজন কাস্টমার চলে আসছে আমাদের ইয়ার জন্য, কি বলে ফুয়েল নেওয়ার জন্য। সো গাইজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে গ্যাস স্টেশনকে আরও বড় করতে হবে, তোমরা বুঝতেই পারতেছো। এটাকে আপগ্রেড করবো আমরা লেভেল সিক্সটিতে, এটা অল্প কিছু বাকি। 93% আমাদের হয়ে গেছে আমাদের পপুলারিটি, তো আমরা আঙ্কেল থেকে এখনও ধার করতে হয় না গাইজ, বলে বুঝতেই পারতেছো। এখন আমরা আমাদের নিজের টাকাতে ব্যবসা করতেছি, আঙ্কেলের কাছ থেকে আর ধার করতে হয় না। আঙ্কেলের কাছে ধার করলে ভাই আঙ্কেল অনেক ঝামেলা করে, আর এটার টাইম মতো দিতে অনেক প্যারা হয়ে যায়। তো এখানে আমরা কাস্টমারকে রিসিভ করি, এখানে আমরা অ্যান্ড্রয়েড দিচ্ছি পরিষ্কারের কাজে। অ্যান্ড্রয়েড এসে চলে গেল, আবার ওই অন্যটায় রাখবি, বুঝলাম নাম কি ভুলে গেছি। ওকে, এখানে আগে টিপ নিতে হবে, কারণ টিপস দেয় না, আমি যদি কাজ না করি টিপস কম পাওয়া যায়, আমাদের চ্যালেঞ্জটা ফুলফিল হবে না গাইজ। আজকে চ্যালেঞ্জটাকে আমি ফুলফিল করতে পারবো গাইজ, আমি বুঝতে পারছি চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমি বুঝতেছি না। দেখ গাইজ পারি কিনা, এখন আমি বুঝতে পারতেছি আমি পারবো কিনা গাইজ। ও গাইজ ম্যাডাম তো, ওকে ম্যাডাম আপনি তো অনেক কিছু করলেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ওকে অনেক টাকার মার্কেটিং করছি ম্যাডাম। ওকে আবারও গাইজ আমাদের এক, ওকে ভালো টাকা। আরে ভাই গালতিসে মিস্টেক হয়ে গেয়া ভাই, গালতিসে মিস্টেক হয়ে গেয়া। আরে ভাই একটা এখানে একটা ব্যাড রিভিউ পাবো গাইজ আমি শিওর, এখানে এই কাস্টমারটা কাউন্ট হবে না, কারণ এটা পপুলারিটি কমে যাবে। ওকে গাইজ কিছু করার নাই, এখানে ম্যাডাম খুব গরম হয়ে গেছে, এবার আমাদের পুলিশের গাড়িতে তেল সার্ভিস দিতে হবে। ওকে যত দ্রুত সম্ভব কাজ করতে হবে আমাদেরকে, মানে খুব এখানে লল করলে হবে না, কোনো রকম কোনো ঝামেলা করলে হবে না। আর আমাদের ময়লা পরিষ্কার করা গাড়িটা গেল, ওকে যাই হোক পরে এখানে। ও ভাই তিনজন জমা হয়ে গেছে অলরেডি। ওকে গাইজ আমাদের আর 19 জন থেকে টিপ নিতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে টিপ দিল না ভাই। ওকে ওকে এটা কি সিগারেট, সিগারেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ফুয়েল দিয়ে আসি গাইজ, আর এই পাশে ফুয়েলের জন্য। ও ভাই, ও ভাই সাহ, ধুলোর ঝড় হইতেছে গাইজ, বালুর ঝড় হচ্ছে, আর বালুর ঝড় হলে ভিতরে থাকতে বলছে আঙ্কেল। ও ভাই বালুর ঝড় হইতেছে গাইজ, দেখতে পাচ্ছ প্রচণ্ড বালুর ঝড় হইতেছে এখানে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে, কারণ আমাদের টাকার দরকার, প্রচুর পরিমাণে টাকা দরকার। এবং ম্যাডাম অর্ডার করো তাড়াতাড়ি, ওটা হেল্প। ওকে আমার তেল ফুরে গেছে গাইজ, কিছু করার নেই স্যার, সরি। ওকে আমার তেল ফুরে গেছে, তেল এখান থেকে নিতে হবে। ওকে তেল আলা চলে আসছে অলরেডি। ওকে আমরা ভাই যানজট হয়ে গেছে, যানজট হয়ে গেছে গাইজ, এখানে যানজট হয়ে গেছে, যানজট যাওয়া সম্ভব না, সম্ভব না। ওকে যানজট এমনি ছুটবে, কোনো সমস্যা নেই। বালুর ঝড় শুরু হয়ে গেছে, বুঝতে পারছো বালুর ঝড়টা খুবই খুবই মারাত্মক। ওকে, ও ভাই কি সাউন্ড, ও ভাই কান ধরে গেল আমার। ওকে স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পপুলারিটি 98%, ও ভাই সাপ। ওকে 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 আমার গ্যারেজে একজন কাস্টমার এখনও বসে আছে, গ্যারেজে কাস্টমারের সার্ভিস দিতে হবে। ওকে গাইজ দেখি আমি কতটুকু পারি। ও গ্যারেজে কাস্টমার চলে গেছে ভাই, আমি কি করলাম এটা, লল, মানে গ্যারেজে কাস্টমারটা চলে গেছে এখানে, আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে রাখছি এই জন্য। ও ভাই এটা আমি কি করলাম গাইজ, এটা আমি কি করলাম, লল। কারকেয়ারের প্রোডাক্ট আর অর্ডার করা উচিত ছিল আমার, আমি কি অর্ডার করছি। ওকে আমি কারকেয়ারের প্রোডাক্ট অর্ডার করি গাইজ, ডেলিভারি প্রোডাক্ট হচ্ছে তোমার লেভেল 5। বুঝি নাই। আচ্ছা ওকে গাইজ আমরা দেখি কী করতে পারি এখানে, হ্যাট কিছু অর্ডার করতে পারি, একটা দুইটা তিনটা চারটা 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 চারটা, এক দুই তিন চার, এক দুই তিন চার। ওকে এখানে করে দিলাম, মোটামুটি পাঁচ
চার আর দুইটা করলে তো সুন্দর হয়ে যায়। এখানে এই দুইটা করে দিলাম। ওকে, কার কেয়ারের জন্য কী কী লাগবে তোমার? এখানে হচ্ছে এটা লাগবে, এটা দুইটা নিলাম, এটা দুইটা নিলাম। নাইস, দেখি আমাদের অর্ডার কি কনফার্ম হয় কি না। ওকে গাইজ, আমাদের অর্ডার চলে আসবে, খুব দ্রুত চলে আসবে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ওকে গ্যারেজ, ওকে গাইজ গ্যারেজে একদিন চলে আসছে। ও ভাই ভাই ভাই, গ্যারেজে কাস্টমারকে ছাড়া যাবে না, কারণ গ্যারেজে আমার অনেক আমার টার্গেট ফুলফিল করতে হবে গ্যারেজ থেকে। ও ভাই, কত ক্যাব বিক্রি হইতেছে দেখতেছো? নাইস, অনেকগুলো ক্যাব বিক্রি হচ্ছে এই মুহূর্তে। ও ভাই সাহ, ওকে ক্যাব বিক্রি হইতেছে। ওকে ওকে, ক্যাব বিক্রি হোক, কোনো সমস্যা নেই। ওকে ওকে, আমরা অ্যান্ড্রোকে এখন রেস্ট দিচ্ছি, পুরোপুরি অ্যান্ড্রোকে রেস্ট দিচ্ছি, কারণ এখানে আমরা ওই দুই নম্বরের কর্মচারীদের আগে কাজ করাই নাই, তাই অ্যান্ড্রোকে এখন ডাক দিচ্ছি। আর অ্যান্ড্রোর কাজও ভালো, অ্যান্ড্রোর কাজটা ভালো সার্ভিস দিচ্ছে অ্যান্ড্রো আমাকে। নাইস, ওকে ওকে ওকে। ও ভাই রিকার্ডো, ও ভাই সাহ, ওকে গাইজ লেভেল সিক্স হয়ে গেছে আমাদের এই মুহূর্তে। আমাদের রেঞ্চ রেঞ্চার গাইজ গ্যাস স্টেশন টাইমটা লেভেল সিক্সে চলে আসছে। ও ভাই, আমি চিন্তা করি না, গ্যাস দ্রুত হয়ে যাবে। ওকে ওকে, অনেক হয়ে গেছে। এই পাশে অ্যালকোহল অর্ডার করতে হবে গাইজ। গ্যারেজে একজন, ক্যাশ রেজিস্টারে একজন। ওকে, আমি গ্যারেজের মাস্টার আগে সার্ভিস দিয়ে আসি গাইজ। তারপর গ্যারেজে, ওকে গাইজ, আমরা ফাইনালি আবার আমরা গ্যারেজে চলে আসছি আমাদের কাজ করার জন্য। নাইস, ওকে কি সমস্যা? ওকে, দুইটা আয়না, একটা টায়ার। ও নরমাল প্রোডাক্ট। ও ভাই, এত বলি কি বলে, আয়না আমি এতগুলো আনছি, আয়না বলে নরমাল প্রোডাক্ট? ভাই মেজাজটা খারাপ হয় না বলো? ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার এদিকে আমার প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টগুলো রাখতে হবে, তো বুঝতে পারতেছো অনেকটা সময়। ওকে গাইজ, চলে আসছে যেহেতু আমার ক্যাশ রেজিস্টার চারজন। ওকে গাইজ, আমরা এই পাশ থেকে ওরে পাঠাইছি, দাদা ওরে কাজে পাঠাইছি। ভাই তুই ক্যাশ রেজিস্টার একটু হ্যান্ডেল কর, যা এফ, ওরে টাকা দিতে হবে, পেমেন্ট করলাম, তুমি ক্যাশ রেজিস্টার একটু হ্যান্ডেল করো। টাস্ক লিস্ট, হ্যান্ডেল রেজিস্টার, নাইস। যা দাদা ভাই ভাই, তাড়াতাড়ি যা, আমাদের কাজ বেশি বেশি করতে হবে, বেশি বেশি করতে হবে। ওকে, এবার আমার প্রোডাক্ট রিসিভ করি। ওকে, প্রোডাক্ট রিসিভ করে ফেললাম। ওকে ওকে, যা প্রোডাক্ট আছে আমাদের স্টোর হাউস স্টোর করতে হবে, বারবার স্টোর করতে হইতেছে ভাই, একসাথে অনেক প্রোডাক্ট আনতে পারতেছি না, আর টাকার পরিমাণ কম, বুঝতে হবে তোমাকে। ওকে গাইজ, তুই ভাগ ভাগবে, তাড়াতাড়ি যা, গ্যারেজে পাবলিক কম আসতেছে, আমার 10টা টিপ নিতে হবে। ক্যাশে চারজন আছে, ফুয়েল একজন। ওকে, ফুয়েলে তো ফুয়েলের কাজ করতেছে অ্যান্ড্রো, অ্যান্ড্রো না, ওইটা ওইটার নাম জানি না ভাই, ওইটার নাম আমি ভুলে গেছি। ও ভাই সাহ, ওকে ওকে, গ্যারেজে আরেকজন চলে আসছে। ও ভাই সাহ, ওকে ওকে, গ্যারেজে আরেকজন চলে আসছে। আর টিপের ব্যাপারটা, এই টিপ 10টা হয়ে গেলে ওরা আমি ক্যাশ হ্যান্ডেল করতে দিয়ে দিবো, কারণ টিপ আমি কাজ না করলে টিপ কাস্টমার দিতে চায় না, এই জন্য। ওকে ওকে গাইজ, এই মুহূর্তে আমাদের মোটামুটি ইনকাম ভালো হইতেছে ভাই, $1500 চলে আসছে। নাইস, আমি গ্যারেজে চলে যাই। আর এখানে ও ফুয়েল দিতেছে, দাঁড়া দাঁড়া ফুয়েল দিতেছে, কিন্তু আমার কাস্টমার কি চলে গেছে? ও না না না, গ্যারেজে অলরেডি কাস্টমার একজন আছে, কোনো সমস্যা নাই, পুরাই পারানায় ছেল হয়ে গেছে গাইজ। ওকে গাইজ, এখানে আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, প্রথমে তেল দিতে হবে, এখানে ইঞ্জিন অয়েল দিতে হবে, ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল, আরে এটা ফালাই দিছি নাকি না, এখানে তেল দিতে হবে। নাইস, ওকে গাইজ, আমরা তেল দিতেছি, ওকে তেল দিয়ে দিছি। নাইস, তেল দিয়েছি, লাগবে ব্যাটারি চেঞ্জ করতে হবে, এই পাশে ব্যাটারি, ব্যাটারি কি আছে? ব্যাটারি গ্যাস কম আছে আমার কাছে, বেশি ব্যাটারিও নাই, ব্যাটারি দাম বেশি তাই অর্ডার করি নাই। আরে ব্যাটারি ফালাইছে, ব্যাটারি নতুন ব্যাটারি টমো। ওকে, এটাই পাশ থাক, ব্যাটারি দরকার নাই, থিঙ্ক আর ব্যাটারিটা নষ্ট হয় নাই। ওকে, ব্যাটারি নষ্ট হয় নাই, শুধু শুধু ব্যাটারি নিয়ে টানানি করতেছি আমি। ও গাইজ, আমি বেশি জোর করে দেওয়ার ট্রাই করতেছি ভাই, কি যে বলবো। ওকে নাইস, গুড সার্ভিস। সো গাইজ, গেম খেলতে গেলে ধরবে, গেমটা ক্র্যাশ করলো, তো কিছু করার নাই, নেক্সট এপিসোড অবশ্যই ভালো কিছু করতে ট্রাই করবো। এবং আজকে দেখলাম গাইজ, আমরা লেভেল সিক্সে নিয়ে গেছি এবং আমাদের আজকে ভালোই সার্ভিস দিতে পারলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবা, কমেন্টে তোমার মতামত জানাবো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।